হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিশ্বপ্রেরণা লাইফস্টাইলস অ্যান্ড ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। হ্যাঁ, আজকে সেই দিনটা এসে উপস্থিত যে দিনটার জন্য আমরা সবাই অপেক্ষা করেছি। আজ হচ্ছে পেয়ুর ফার্স্ট বার্থডে, অর্থাৎ এক বছর কমপ্লিট হচ্ছে আজকে ওর, মানে এই দিনে, ঠিক এই দিনকেই আগেরবার হসপিটাল থেকে কানা হয়েছিল। তো দেখতেই পাচ্ছ সকাল থেকে ওয়েদার জাস্ট দুর্দান্ত, মানে ভাবাই যাচ্ছে না যে কালকে এত বৃষ্টি ছিল আর আজকে এত সুন্দর ওয়েদার, জাস্ট আমি ভাবতে পারছি না। তো আমার ইচ্ছাটা আজকে সাকসেসফুল হলো। তা এখন পেয়ু ঘুম থেকে উঠেছি, ওকে সেরেলা খাই, আমি এখন ওকে চান করে এসেছি, কোলে নিয়েছি। তাই এখন ওকে বলছিলাম যে হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে করছিলাম আর ওকে নিয়ে একটু খেলছিলাম। তো দেখতে দেখতে এখানে তোমার সময় হয়ে এসছে, আমাদের ক্যাটারিংয়ের লোক চলে আসছে। তো তার মধ্যে ওকে নিয়ে একটু খেলছিলাম। তো এখন টিভি দেখছে আর নাচ করছে, আর এসেছে বলতে গেলে আজকে আমার বাপিমা আসবে, পাশে মামা মামিমা থাকছে, আর তার সঙ্গে কিছু বাচ্চাদেরকে বলা হয়েছে। এবং পরে ভেবেছি যে বাড়ির কয়েকজন, মানে পাড়ার কয়েকজনকেও খাবার দেওয়া হবে। তো দেখতেই পাচ্ছ যে ক্যাটারারের লোক চলে এসেছে এবং কাটাকুটি যা স্টার্ট হয়ে গেছে, মানে একদম অনুষ্ঠান ভাইব স্টার্ট হয়ে গেছে। আর সকাল থেকেও বেশ গরম গরম ফিল হচ্ছে, মানে লাইক হিউমিডিটিটা প্রচণ্ড বেশি, মানে খুব ঘাম ঘাম হচ্ছে। তো যাই হোক, সেই নিয়ে সমস্ত কিছু শুরু হয়েছে। তো পেয়ু এখন আবার একটু ঘুমিয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে ব্রেকফাস্ট হচ্ছে, লুচি হচ্ছে এখানে, আর এখানে হচ্ছে পায়েস হচ্ছে। তো এখানে লুচি তার সঙ্গে আলুর তরকারি হচ্ছে। তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি, দেখো কীভাবে প্রিপারেশনটা হচ্ছে। সো এই হচ্ছে আলুর তরকারি, আর এখানে হচ্ছে পায়েস রাখা হয়েছে জমাবার জন্য। আর এখন যাচ্ছি আমি পেয়ুর জন্য থালা বের করতে, কারণ যেহেতু আজকে স্পেশাল ডে, তাই পেয়ু আজকে স্পেশাল স্পেশাল থালায় খাবার খাবে। অন্নপ্রাশনে যেরকমভাবে কাঁসার থালাই ও খেয়েছিল, সেইভাবেই এবারেও ও কাঁসার থালাতেই খাবে, দুবার খাবে, একবার ব্রেকফাস্ট খাবে, একবার লাঞ্চ খাবে। তো ব্রেকফাস্টের জন্য ওই থালাটা রয়েছে, আর বড় থালাটা হচ্ছে লাঞ্চের জন্য। আর এতগুলো বাটি রয়েছে, সব তো ওর দাদা দিয়েছিল, মানে বাপি দিয়েছিল, আর তার সঙ্গে এই বাটিগুলো ও গিফট পেয়েছে ছিল। খুব সুন্দর বাটিগুলো, বিভিন্ন রকমের ডিজাইন রয়েছে। তাই সমস্ত কিছু নিয়ে এখন নিচে চলে যাব, তার আগে বিছানাটা একটু টান টান করে গুছিয়ে নিই, কারণ ভাই এলে একটু ওপরে বসে এবং বাচ্চারাও আসবে। তো বিছানাটা ঠিক করে নিলাম, কারণ এতদিন ধরে তোমার কাজ হচ্ছিল, রং হচ্ছিল, আর তোমার বিভিন্ন রকমের কাজ হচ্ছিল। তো সেই জন্য ঘর প্রচণ্ড ধুলো হয়ে গেছিলো, আর বিছানা চাদরটাকে চেঞ্জ করে দিলাম, তো একদম টিপটপ। তো এখন পেয়ুর জন্য তোমার প্লেট সাজাচ্ছি। সকালবেলা জাস্ট এই ঘুম থেকে উঠেছে, দুটো ফুলকো ফুলকো লুচি দিয়েছি, জানিও কিছুই খেতে পারবে না, তার সঙ্গে আলুর তরকারি আর একটা মিষ্টি দিলাম। তো এবার পেয়ুকে রেডি ফেডি করলাম। এই যে জামাটা পেয়ু পরে রয়েছে, এটা কিন্তু মামিমা ওকে দিয়েছিল পয়লা বৈশাখে। তো কিছুতেই পরানো হয় না, কারণ এতগুলো অকেশন থাকে যে কখন পরাবো এত জামা। তো দেখো, ও কিন্তু প্রথমে একটা লুচি হাতে নিয়েছিল, এখন মামিমা ওকে চেষ্টা করছে যে মানে লুচিটা যাতে হাতে নেয়। তাই আমি ওকে বলছিলাম যে তুমি ওকে একটু সন্দেশ খাইয়ে দাও, সন্দেশ খেয়ে দেখো কী করছে। মানে ও কিছু খাবে না, হাওয়ায় উড়বে, ও যত মানে না খেয়ে থাকতে চায় ততই ভালো, মানে ওকে না খেতে দিলে সব থেকে খুশি। তো যাই হোক, ওকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি চলে এসেছি আমার লুচি নিয়ে। এখানে লুচির সঙ্গে আলুর তরকারি, মানে ডেডলি কম্বিনেশন, খুব ভালো লাগছে। সঙ্গে টিভি দেখছি, মানে টিভিটা ও দেখছে, আমিও দেখছি, আর বাপিমার আসার সময় হয়ে এসছে। তো দেখো, দেখতে দেখতে বাপিমা ভাই সবাই চলে এসেছে, ঘর পুরো একেবারে জমে গেছে। আর মা একটা মানে দুর্দান্ত শাড়ি পরে এসে গেছে, ঘচুও রয়েছে, ঘচু এসেছে। আর পেয়ু তো সবাইকে দেখে বুঝতে পারছে না যে কী করবে কী করবে না, একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে, এই নিয়ে মানে দিন একেবারে দারুণ শুরু হয়েছে। তবে গরম প্রচণ্ড ছিল, হিউমিডিটি দারুণ যাকে বলে। তো যাই হোক, মা এখন পেয়ুকে একটু কোলে নিয়েছে, মা বলছে নাকি বার্থডের জন্য অনেক কিছু জামা নিয়ে এসেছে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো এক এক করে। তো এখন মা খেলো পেয়ুর সাথে। বসো ভাই, বসো বসো।
তো দেখো মা এখানে নিয়ে এসেছে একটা ব্লু কালারের জিন্স, দেখতে হয়তো কালো লাগছে কিন্তু এটা ব্লু কালারের জিন্স, ভীষণ সুন্দর দেখতে। আমি তো অনেক খুঁজেছিলাম পেউর জিন্স, বাট তখন পাচ্ছিলাম না, এখন যেহেতু একটু লম্বা হয়েছে ভালো হয়েছে। তো একটা জিন্স এনেছে, তার সঙ্গে কতগুলো হাফ প্যান্ট এনেছে, এই একটা ব্রাউন কালারের হাফ প্যান্ট, এখানে দুটো রুমাল নিয়ে এসেছে, খুব ভালো হয়েছে। মানে এত জিনিস, আমি বললাম তো এত জিনিসের কি দরকার ছিল। তারপর তোমার এখানে সাদা কালারের একটা হাফ প্যান্ট নিয়ে এসেছে, তারপর তোমার জামা নিয়ে এসেছে, এখানে একটা লাল কালারের গেঞ্জি নিয়ে এসেছে, যেটা ভীষণ ভালো, জিন্সটার সাথেও ভালো লাগবে। আবার বলছে এখানে আমি আরেকটা গেঞ্জি নিয়ে এসেছি, তা সেটা দেখাবার আগে এখন আবার বিস্কুট বের করছে এক এক করে। তো এই দেখতে পাচ্ছ সাদা কালারের জামাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, তো এইটা দিয়েও জিন্সটা ভীষণ ভালো লাগবে। তাই আমি বলছিলাম অনেক কিছু জিনিস তোমরা এনেছো। তো এখন একটার পর একটা বিস্কুট বের করেই যাচ্ছে, বের করেই যাচ্ছে। তো এখন পেয়েও খুব খুশি, তুমি দেখতে পাচ্ছ যে অনেক জিনিস ও হাতের কাছে পেয়ে গেছে। আচ্ছা এইবার আমি সবাইকে ওদেরকে খেতে দিয়ে দিচ্ছি। এখানে লুচি আলুর তরকারি, তোমরা জানো ওরা একটু দেরি করে এসছে, তাই একটু দেরি করেই খাচ্ছে। পেয়ু এখন সবাইকে পেয়ে আনন্দে আত্মহারা, ওই জন্য ওয়াকারে এখন এদিক ওদিক করছে, ঘুরছে, কচুর সাথে বাবার সাথে টুকি টুকি খেলছে, কি করবে বুঝতে পারছে না। আর আজকে কিন্তু ওর ঘুমটাও কম, অন্যদিন খালি পড়ে পড়ে ঘুমোয়। তো দেখতে পাচ্ছ এখানে আলুর দম রেডি হয়ে গেছে, চাটনি রেডি হয়ে গেছে, পায়েসটা রেডি হয়ে গেছে, এই সব কিছু ওরা বলেছে একটু হাওয়ায় রাখতে তাতে শুকোয়। তো এখন আবার পেয়ু একটু টিভি দেখছে, মা আছে, চা দিয়েছে, চা খাচ্ছে। আচ্ছা এবার পেউকে রেডি করিয়ে দিয়েছি, রেডি করিয়ে দিয়েছি, তোমাদের সাথে দেখিয়েছিলাম পেউর জামা কিনতে গেছিলাম। তো এই হচ্ছে পেউর জামা, জামাটা দেখছি ভালোই হয়েছে, জামা পরিয়ে দিয়েছি। কিন্তু সমস্যা হচ্ছে কি বলতো, পেউর ঘুম এসে গেছে, এতক্ষণ পেউ জেগেছিল কনস্ট্যান্ট, ঘুমোয়নি, এবার ঘুম এসে গেছে, এবার যা সমস্ত প্রক্রিয়া তাড়াতাড়ি করতে হবে। তো আমি যাই একটু সাজতে গেছিলাম, জামা পরতে গেছিলাম, নিচে এসে দেখি এসব টেবিল চেয়ারের ব্যবস্থা হয়েছে। আমি তো টেবিল চেয়ারের ব্যবস্থাটা করিনি, কোত্থেকে ব্যবস্থা হলো বুঝলাম না, তো পরে জান না পাশের বাড়ি থেকেই ব্যবস্থা হয়ে গেছে। যাই হোক ওপরে দেখো চলে এসেছি, ওপর ঘরের রঙটা তোমাদের সাথে দেখাচ্ছি, পাশের ঘরে দেখতে পাচ্ছ কমলা কালারের রঙ হয়েছে, খুব সুন্দর লাগছে। এখানেই রনি, বাপি, ভাই সবাই মিলে, ওর বাবা মিলে ডেকোরেশন করেছে, দেখতে পাচ্ছ। আরাধ্যা লেখাটা কিন্তু অন্নপ্রাশনেরই ছিল, আর হ্যাপি বার্থডে লেখাটা অ্যাড করেছি, বেলুন ফোলানো হয়েছে, দেখতে কেমন হচ্ছে তোমরা বলো, আর সব মিলিয়ে ঘরটা অর্থাৎ রুমটা কেমন লাগছে সেটাও বলো। তো এখন প্রচণ্ড গরম, ওপরে হিউমিডিটি প্রচণ্ড, আমরা রীতিমতো ঘামছি। আর দেখতেই পাচ্ছ পেউর সব পিসিরা, তারপরে কাকারা সবাই চলে এসেছে এখানে এক এক করে, আর পেউ তো যত লোক দেখছে ততই ঘাবড়ে যাচ্ছে, সবাই গিফট দিচ্ছে, কোলে নিতে চাইছে, আর পেউ তো ততই যেন ঘাবড়ে যাচ্ছে। তো পুতুল দিদি কী সুন্দর সেজে গুজে এসছে। তো এখন এবার কেক কাটার প্রসেস স্টার্ট করব, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। পেউকে দেখো বসিয়ে দিয়েছে, কী কিউট লাগছে দেখতে, একদম সাজি বসিয়ে দিয়েছে, আর ঘাবড়ে গেছে যে এত লোক ওকে দেখছে, ও মানে খুব নার্ভাস হয়ে গেছে। তো ওকে দেখতে পাচ্ছ কী কী দিয়েছি, পাঁচ রকমের ভাজা দিয়েছি, পাঁচটা মিষ্টি দিয়েছি, চাটনি পায়েস তো আছেই, চিলি চিকেন রয়েছে, আলুর দম রয়েছে, মাছ রয়েছে, জল রয়েছে, আর ভাজার মধ্যে তো অনেক কিছুই আছে, ও আর বললাম না, দেখে নিও তোমরা। আর এখন ভীষণ নার্ভাস হয়ে যাচ্ছে, তাই ভাবলাম যে আমি একটু যাই পাশে, যাই গিয়ে বসি। আর আমি যেই গেছি আমার কোলে উঠতে চাইছে, তো এটা তো করলে হবে না, ফটো তুলতে হবে, ওর চক্করে আমার মেকআপ ফেকআপ সমস্ত কিছু একেবারে গলে যাচ্ছে। তো ওর নামে পুজো হয়েছিল, তো সেই পুজোর প্রসাদ ওকে দেওয়া হচ্ছে, আর ফুলটা ওকে ঠেকিয়ে দেওয়া হচ্ছে, কারণ আজকে তো বিশেষ দিন ওর জন্য, আর প্রথম জন্মদিন বলে কথা। তো যাই হোক এখন এবার কেক কাটিং করব, তার আগে বাপি আবার ওকে উপহার দিয়ে দিল কতগুলো টাকা, ও বাবা ওর বিশাল ইনকাম হয়ে গেল, ও বড় হয়ে ইনকামের টাকা দিয়েও কিছু করবে, যাই হোক ওর জন্য তোলা থাকলো। তো এখন তো চলো কেকটা কাটিং করে নিই, তো এত গরম যে ফ্যান বন্ধ করতে হবে ভেবেই যেন চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে। তো
তো কেক কাটতে গিয়ে জানি না ক্লিপিংসটা আছে কি না, তবে কেক কাটতে গিয়ে কিন্তু ও থাবা মেরে দিয়েছিল কেকের ওপর, অর্ধেক কেক ও কামড়ে নিয়েছিল। তো যাই হোক, এখন ওকে টেস্ট করাচ্ছি কেকটা, আর ওকে বলছি দেখো সবাই আছে তোমরা দেখো যে কি লেভেলে ওর কাঁদছে, কিছুতেই থাকবে না, কিছুতেই থাকবে না। মানে কত কষ্ট করে, মানে চুল বাঁধানো আমি সময় পাইনি এসেছি, কারণ আমি জানি ওর ঘুম এসে যাবে, তার আগে আমাকে এই প্রসেস করতেই হবে। তো মা ওকে একটু কেক খাইয়ে দিচ্ছে, তো এখন ওকে বসিয়েছি আবার, কারণ ওর তো ওর ওকে তো বসতেই হবে, কিন্তু কীভাবে উঠে আসছে তুমি দেখো। তো ওকে ভাবছি এবার একটু ভাত খাইয়ে দেব আর পায়েস খাইয়ে দেবো, সেভাবে তো খেতে পারে না, পেস্টিং করে খেতে হয়। তো যাই হোক, ওকে ভাবছি একটুখানি মানে তোমার পায়েস খাইয়ে দেবো, একটু কেক খাইয়ে দেবো। এত গরম কি করব বুঝে উঠতে পারছিলাম না, আর ওর কান্না একেবারে থামছিল না, ভাবছিলাম যে আর কিছু করব না, নিচে চলে যাব কয়েকটা ফটো তুলে। তো সেই জন্য এখানে দুই দাদা মিলে এখন ফটো তুলছে, দেখতে পাচ্ছো। তারপর আবার এখানে ওর বাবা চলে এসছে, বাবা ফটো তুলবে বলে এসছে, পিসিগুলো সব চলে এসছে, কাকারা সব চলে এসছে, ফটো তুলছে, সবাই এসেছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে আবার গিফটস দিচ্ছে, রূপেও গিফটস নিচ্ছে, গিফটসের আনবক্সিং কিন্তু গাইস নেক্সট ভিডিওতে আসছে, তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, ফলো করো। আশা করছি এই জন্মদিনের ব্লগ তোমাদের খুব ভালো লাগছে। তো কী কী রান্না হয়েছে তোমাদের সাথে তো শেয়ার করলামই, এখানে পায়েস রয়েছে, মাছ রয়েছে, আর অনেক কিছু রয়েছে। পেউর থালাটা রেডি করা হচ্ছে, সেটা তোমাদের সাথে শেয়ার করব, কী করে থালাটা শেয়ার মানে সাজিয়েছিলাম সেটা তোমাদের সাথে আগে শেয়ার করিনি, তো ওটা আমি এখন শেয়ার করব। তো দেখতে পাচ্ছ পেউর থালা, এখানে পাঁচ রকমের ভাজা রয়েছে, মাছ, আলু, কুমড়ো, ঢ্যাঁড়স, পটল, আর রানি পছন্দ করে পাঁচটা মিষ্টি এনেছিল, চাটনি, পায়েস আছে, চিলি চিকেন আছে, মাছ আছে, আর এখানে আলুর দম আছে। যিনি রান্না করেছিলেন ভীষণ ভালো রান্না করেছিলেন, সবাই বলেছে খেয়ে খুব ভালো রান্না হয়েছে। তাই বাচ্চা কুচাদের সবার আগে খেতে বসিয়ে দিয়েছি, কারণ ওদের তো খেতে সময় লাগে এবং ওরা একটু তাড়াতাড়ি খাবে। তো চেয়ারটা হয়ে টেবিলটা হয়ে সত্যি ভীষণ ভালো হয়েছে, এটা মামা আমার শাশুড়িমা সবাই মিলে গিয়ে মামিমা সবাই মিলে গিয়ে নিয়ে এসছে করেছে, এবং বাচ্চাদের খুব পছন্দিতা খাবার চিলি চিকেন, তো ওরা বেশ পছন্দ করেই খাচ্ছে, ওরা খাক, নেক্সট ব্যাচে আমরা বসবো। তো যাই হোক, এখানে রনি ফন রনি সব বাবারা খেয়ে নিয়েছে, দিয়ে আমি মা এখানে মামিমা খেতে বসেছি দেখো। আচ্ছা, এখানে কেক দিয়েছিলাম সবার পাতে, ওটা দেখানো হয়নি, সবার পাতে কেক দেওয়া হয়েছে। সো এই হচ্ছে ফ্রাইড রাইস, বেশ তো মানে তেল তেলে করেছে যেমন আমি পছন্দ হয়, তার সঙ্গে চিলি চিকেন করেছে, আর চিলি চিকেনে কোনো ফুড কালার ইউজ করেনি, এমনি এত সুন্দর কালার এসছে। তো আমি হঠাৎ করে ওনার খোঁজ পেয়ে গেছিলাম, নাহলে আমাদেরকে নিজেদেরকেই রান্না করতে হতো। তো যাই হোক, সব মিলিয়ে দুর্দান্ত দিনটা কাটলো, আর সবাই অত খেতেই পারেনি, এতগুলো আইটেম হয়েছে, অনেক চিলি চিকেন বেঁচে গেছে। তো এই আমার তো ভীষণ ভালো লেগেছে, আমার রাইস আমি দু তিনবার করে খাচ্ছি, যেহেতু ভয়েসটা আমি পরের দিনকে দিচ্ছি, সেই জন্যে এত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো চিকেনটা দেখছো ভীষণ স্মুথ হয়েছে, আর রাইস দিয়ে খেতে মানে জাস্ট ফাটটা ফাটি লাগছে, পুরো মনে হচ্ছে রেস্টুরেন্টের খাবার খাচ্ছি। আর তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে খাবারগুলো প্রত্যেকটা বাড়িতে দেওয়া হবে, তো সেই জন্য এখন সার্ভিংয়ের জন্য চলে এসেছি। এখানে পায়েস দেওয়া হচ্ছে, চিলি চিকেন দেওয়া হচ্ছে, সব মাইমা সার্ভ করছে, আর দেখতে পাচ্ছ কতটা চিলি চিকেন বেশি হয়েছে, অনেক টেক্সেস হয়ে গেছে, সব কিছুই বেশি বেশি করে আনানো হয়েছিল, কারণ কমে যাওয়া তো ঠিক নয়, বেশি হলে অসুবিধা হয় না, সবাইকে দিয়ে ভাগ করে খাওয়া যায়, এতটা রাইস আছে, তো এখন রাইসগুলো সবার পাতে পাতে দিয়ে সবার বাড়িতে দেওয়া হবে। তোমাদের সাথে তো লাইটিংটা শেয়ার করা হয়নি, বাড়ির রাতের বেলা লাইটিংটা কেমন হয়, তাই পেউর জন্মদিন উপলক্ষে লাইটগুলো সমস্ত জ্বালিয়ে দেওয়া হয়েছিল দুটো বারান্দাতেই। তো নিয়ন কালারের ওপর এই ওয়ার্ম কালার লাইটগুলো ভীষণ ভালো লাগছিল। তা বাপি মা কিছুতেই সেই বাপি থাকবে না, বাড়ি যাবে বলছে, আমাদের বাড়িতেও তো কাজ হচ্ছে, সেই জন্য তো ওরা বেরোবে বলে আমরা বাইরে দাঁড়িয়েছিলাম, আর পেউও বাইরে ঘুরছিল। তাই ব্লগটা একদম শেষ প্রান্তে চলে এসেছি, আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লেগেছে, আমারও খুব ভালো লেগেছে,
লেগেছে পেউর জন্মদিন সেলিব্রেট করে, খুব ভালো লেগেছে, পেউ বড় হলে নিশ্চয়ই দেখবে এবং এনজয় করবে, এখন তো কিছু বুঝতে পারছে না। তো যাই হোক, বাপি মা এখন বেরোচ্ছে। তো ওদের জন্যও চিলি চিকেন সমস্ত কিছু দিয়ে দিয়েছি, কারণ অনেক এক্সেস হয়ে গেছিলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।